আজানটা দিতে কেন এটা তোমার কাছে আসছে মানে আজান দিতে পারবো না একদম সবার রিকোয়েস্ট হুজুর হ্যাঁ অনুরোধ করছি যে ভাই এটা কষ্ট একটু কষ্ট আমি যে গজল গাইছি এটার পুরস্কারই দিছেন না হ্যাঁ স্যার এই জায়গার মধ্যে আকর্ষণ একটা মানুষ চাতক খোঁজার চেয়ার আছে প্রত্যেকটা মানুষ কিন্তু নড়াচড়া করতে যাচ্ছে তো আপনার জন্য আমি তো প্রত্যেকদিন ছিলাম আপনি তো প্রত্যেকদিন ছিলেন না ঠিক না এখন দেড় ঘন্টা আওয়াজ মানে অনেক রাত 12টা পর আওয়াজ করাই ঠিক না আলহামদুলিল্লাহ অনেকে আমার কাছে রিকোয়েস্ট করছে যে হুজুরের কাছ থেকে একটা ইসলামী সংগীত শুনবে আপনারা কি জানতেছে এবং একটু আজানের জন্য অনেকে বলছে এখন হুজুরের মধ্যে খুব মরছি হ্যাঁ অর্ধেক অর্ধেক গজল গাইতাম সবার আবদার হ্যাঁ হ্যাঁ পুরস্কার দিব বলে আগে কয়ে দিছে আপনি দিবেন পুরস্কার আচ্ছা রেডি করেন পুরস্কার আমি দেই আজান নাকি গজল কোনটা আজান আজান না আজান দেওয়ার দরকার নেই কারণ এখন আপনি প্রথম কইছিলেন যে কোনো একটা আজান নাইলে গজল গজল কইছি আল্লাহ যতটুকু হইছে আলহামদুলিল্লাহ আরেকদিন আজান ইশারা এই এলাকায় তোর কত মাহফিল আছে আমার আরেকদিন আজান দিতে পারবো না সবার রিকোয়েস্ট হুজুর হ্যাঁ অনুরোধ করছি যে ভাই এটা কষ্ট একটু কষ্ট আমি যে গজল গাইছি এটার পুরস্কারই দিছেন না হ্যাঁ তাহলে তো আজান দুইটা একসাথে এই যে দেখেন রাত 12টা বাজে আর হুজুর বসে আছে এই জায়গার মধ্যে আকর্ষণ একটা মানুষ চাতক খোঁজার চেয়ার আছে প্রত্যেকটা মানুষ কিন্তু নড়াচড়া করতে যাচ্ছে তো আপনার জন্য আচ্ছা তা আমি দেই তবারক আছে সবাই তবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ তবারক নিয়ে যাবেন আপনাদের জন্য তো কষ্ট করে পাক করছে না নিয়ে গেলে ভাগ করবেন তারা একটা আজান দিয়ে মহান আজান দেওয়ার পরে দুরুদ শরীফ পড়বো হুজুর দোয়া করবো হুজুর দোয়া করলে এরপরে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে ইনশাল্লাহ ওইটা বাড়িতে যাবো আমরা সবাই মা বাবার জন্য দোয়া করে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ভাল লাগতেছে আমার তো 12টা বাজতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ حي على الصلاة حي على الصلاة الفلاح
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন মাশাআল্লাহ, বাস দোয়া হয়ে যাবে, দুরুদ শরীফ পড়ি, পুরস্কার দিয়েছেন না এটা মন থাকবে। আলহামদুলিল্লাহ বলি, তার আজান শুনে একজন মা 100 টাকা বসিয়েছে, বলে আলহামদুলিল্লাহ। বেরি রাদিস আমরা রাদিসান দেন দেন পুরস্কার দেন। আবুল কালাম আজাদ 200 টাকা এবং শাহিদ তালুকদার 100 টাকা, 300 টাকা বসিয়ে 500 টাকা দিব কোন মাশাআল্লাহ কোন।